নমস্কার, আপনারা দেখছেন এডুকেশন বাংলা এবং এডুকেশন বাংলার নতুন এপিসোডে আপনাদের স্বাগত। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর, আবার কিন্তু কলকাতার রাজপথে শিক্ষক আন্দোলনকে প্রতিহত করলো পুলিশ। আন্দোলনে নামতি সেই রাস্তা থেকে সেই শিক্ষকদের গ্রেপ্তার করে সেই আন্দোলনকে প্রতিহত করতে উদ্যত হলো কলকাতা পুলিশ, এবং এটি এখনকার সবথেকে গুরুত্বপূর্ণ খবর এবং একটি ব্রেকিং নিউজ যে আন্দোলনরত শিক্ষকদের গ্রেপ্তার করলো পুলিশ এবং গ্রেপ্তার করে তাদের সেই আন্দোলনকে আবার ভণ্ডুল করে দিল। এই সব খবরের দিকে আমরা লক্ষ্য রাখব। তবে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পেতে নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন। আজ মাদ্রাসা শিক্ষক সংগঠনের একটি অংশ কলকাতার রাজপথে একটি আন্দোলনের ডাক দিয়েছিল এবং তারা পথে নামতি সেই কলকাতার রাজপথ থেকে গ্রেপ্তার করে পুলিশ, এবং পুলিশ জানিয়ে দেয় এই প্যান্ডামিক সিচুয়েশনে, এই করোনার মুহূর্তে কিন্তু কোনো আন্দোলন কলকাতার রাজপথে করা যাবে না এবং কোনো জমায়েত করা যাবে না, তাই কিন্তু কোনো আন্দোলন করতে দেওয়া হচ্ছে না এই মুহূর্তে কলকাতার রাজপথে, তাই কিন্তু তাদের গ্রেপ্তার করা হচ্ছে। যেমনটি দেখা গিয়েছিল গত কিছুদিন আগে পার্শ্ব শিক্ষকদের এর আন্দোলন থেকে, কিন্তু তাদের পথে নামতেই কিন্তু তাদের সেই কলকাতার রাজপথ থেকে গ্রেপ্তার করে সেই আন্দোলনকে কিন্তু প্রতিহত করেছিল পুলিশ। তাই আজকেও কিন্তু মাদ্রাসা শিক্ষকদের আন্দোলন থেকে তাদেরকে গ্রেপ্তার করে কিন্তু সেই আন্দোলনকে বন্ধ করে দিল পুলিশ, এবং পুলিশ জানিয়ে দিয়েছে যে এই প্যান্ডামিক সিচুয়েশনে হাইকোর্টের অর্ডার আছে যে তাদের এই মুহূর্তে কিন্তু কোনো জমায়েত করা যাবে না এবং কোনো মতেই কিন্তু কোনো আন্দোলন করা যাবে না। কিন্তু সরকারের কাছে একটি স্পষ্ট বার্তা যাচ্ছে, শিক্ষকরা কিন্তু অসন্তুষ্ট এবং শিক্ষকরা বারবার কিন্তু চেষ্টা করছেন আন্দোলনে নামার, তাদের আন্দোলনে নামার একটি মানে কী বলবো, তারা আন্দোলনে নামতে চাইছেন কারণ দীর্ঘদিন ধরে তারা যে বঞ্চনার মধ্য দিয়ে কাটাচ্ছেন, যে বেতন বৈষম্যের মধ্য দিয়ে কাটাচ্ছেন এবং এই স্বল্প বেতনে তাদের আর চলছে না, তাই তারা এর একটা সুরাহা চাইছেন ভোটের আগে। হ্যাঁ, সরকার ঠিকই বুঝে গেছেন, তাই ভোটের আগে এই শিক্ষক বিদ্রোহ, শিক্ষক আন্দোলন একটি সরকারের কাছে ভাইটাল পয়েন্ট হতে চলেছে, এটা এই আন্দোলন থেকে বোঝাই যাচ্ছে। বারবার বিভিন্ন শিক্ষক সংগঠন থেকে বিভিন্ন শিক্ষকরা তাদের দাবি জানিয়ে কিন্তু কলকাতার রাজপথে বারবার নামছেন, এটা কিন্তু আমরা এই কদিনে কিন্তু আমরা লক্ষ্য করছি। এবং আপনারা এটাও জানেন যে পার্শ্ব শিক্ষকরা কিন্তু তৈরি হচ্ছে, পার্শ্ব শিক্ষকরা কিন্তু জোট বাঁধছেন এবং পার্শ্ব শিক্ষকরা কিন্তু তোড়জোড় করছেন আবার আন্দোলনে নামার, কারণ সেই আন্দোলন হওয়ার এক বছর পরেও কিন্তু তাদের কোনো কিছুই করেনি রাজ্য সরকার। তাই সরকারের কাছে একটা বড় চিন্তার বিষয় হয়ে উঠেছে ভোটের আগে এই শিক্ষকরা, এই কন্ট্রাকচুয়াল শিক্ষকরা এবং বিভিন্ন শ্রেণীর শিক্ষক শিক্ষিকারা তারা আন্দোলন করে তাদের দাবি আদায় করতে চাইছেন এই ভোটের আগে। দেখা যাক সরকার কী করে ভোটের আগে, সরকার কী করে, কিন্তু সরকারের কাছে কিন্তু বার্তা পৌঁছে যাচ্ছে কিন্তু বারবার। আমরা দেখতে থাকি যে সরকার কী করে ভোটের আগে, সরকার তাদের কি কোনো সুবাহ করে কি না করে, কিন্তু করুক আর নাই করুক তাদের কিন্তু মনে একটা অসন্তোষ সৃষ্টি হয়েছে। সেই অসন্তোষ কিন্তু যতদিন না তাদের সরকার এই বঞ্চনা দূর করে ততদিন কিন্তু তাদের কাটবেন না। এবং এইসব খবরের দিকে আমাদের লক্ষ্য থাকবে, নজর থাকবে, আপনারা দেখতে থাকুন এডুকেশন বাংলা, এবং যে কোনো খবর পাওয়া মাত্রই আপনাদের সঙ্গে সঙ্গে পৌঁছে দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের। এবং আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পেতে নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করুন। নমস্কার, ভালো থাকবেন, ধন্যবাদ।